সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শিক্ষার্থীর সংখ্যা কম নয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এসব শিক্ষার্থী উচ্চশিক্ষার আশায় ছুটে যান উন্নত দেশগুলোর নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু সঠিক দিক নির্দেশনা না থাকায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রায় নানা জটিলতায় পড়তে হয় তাদের। এই সমস্যা সমাধানে আমিরাতের প্রবাসী শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে গ্লোবাল সিটিজেন এডুকেশন ইনকর্পোরেশন GCAI নামক একটি প্রতিষ্ঠান। এটা একটা ভালো উদ্যোগ, কারণ এখন উচ্চশিক্ষার জন্য বা যে কোনো লেভেলে শিক্ষার জন্য আমাদের প্যারেন্টস যারা আছে এবং স্টুডেন্টরা তারা কনফিউজ থাকে, গাইডেন্স খুব জরুরি হয়। তখন আমেরিকা, কানাডা এবং বিশ্বের বিভিন্ন দেশের স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিসগুলোতে যারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে চায়। কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের শুধু ভর্তির বিষয়ে নয়, ইমিগ্রেশনের জটিলতা নিরসনেও কাজ করবে GCAI। আমাদের অবজেক্টিভ হচ্ছে এখানে যারা আছে, স্পেশালি আমাদের বাংলাদেশি ভাইরা, ওনাদের ছেলেমেয়েরা যারা বিভিন্ন স্কুলে যাচ্ছে বা যাবে, তাদেরকে ইনফরমেশনটা দেয়া যে কানাডাতে স্কুলে পড়তে গেলে টিউশন ফিস কত, প্রসেসটা কী, ফিউচারটা কী, প্যারেন্টসদের কী সুবিধা আছে, এবং ভিসা অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট, এবং ভিসা যদি ইনকেস রিফিউজ হয় তাহলে নেক্সট কী স্টেপ নেওয়া যায়। কানাডার 100 বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অফিসিয়াল অ্যাডমিশন সেন্টার হিসেবে কাজ করছে প্রতিষ্ঠানটি। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।